মালদার হরিশ্চন্দ্রপুর ব্লক ভেঙে দুটো সাংগঠনিক ব্লক করার ঘটনায় দলের জেলা সভাপতির উপস্থিতিতেই দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ। ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্য মঞ্চে বিস্ফোরক বক্তব্য রাখলেন হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি। সোমবার ছিল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূলের রাজনৈতিক কনভেনশন। এদিন এই কনভেনশন অনুষ্ঠিত হয় মহেন্দ্রপুর হাই স্কুলে। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি, জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান, ব্লক তৃণমূল সভাপতি মোশারফ হোসেন সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে প্রকাশ্যে মঞ্চে বক্তব্য রাখতে উঠে হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা হরিশ্চন্দ্রপুর ব্লক ভেঙে দুটো সাংগঠনিক ব্লক করার ঘটনায় একরাশ ক্ষোভ উগড়ে দেন এবং আগামী দিনে দলীয় মঞ্চে হরিশ্চন্দ্রপুর এক ব্লক লেখা ব্যানার টাঙালে সেই মঞ্চে না ওঠার হুঁশিয়ারি দেন। সভাপতিকে আমি অনুরোধ করব, আগামী দিনে যদি এই ব্যানার কোন স্টেজে আপনারা আমাকে ডাকেন, যদি হরিশ্চন্দ্রপুরে A1 ব্লক তৃণমূল কংগ্রেস থাকে, আমি এই মঞ্চ থেকে বলছি সেই মিটিং এ আমি আসবো না। আমি তৃণমূল করব কিন্তু কোনোদিন আসবো না। যদি আপনারা একটা ব্লকে একটা প্রেসিডেন্ট না করতে পারেন, তাহলে এর থেকে ভয়ানক রেজাল্ট হবে আগামী দিনে। এই জিনিসটা আপনারা দেখে নিন। তবে এখানেই শেষ নয়, বক্তব্য শেষে তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করলে তিনি তার অবস্থানে অনড় থাকেন এবং হরিশ্চন্দ্রপুরে তৃণমূল সাংগঠনিক দুর্বলতার জন্য তিনি দলের জেলা নেত্রীকে দায়ী করেন। একদম আমি এই বক্তব্যকে সমর্থন জানিয়ে আমি বলেছি, ওটা পশ্চিমবঙ্গে 23টা জেলার মধ্যে 341টা ব্লক আছে, সেখানে 341টা ব্লকে কোথাও এবি ব্লক প্রেসিডেন্ট হয়নি, কিন্তু হরিশ্চন্দ্রপুরের মতো তৃণমূলের সাংগঠনিক জায়গায় নিজেদের মানে অস্তিত্ব রক্ষার জন্য জেলা নেতৃত্বরা আজকে এবি ব্লক সভাপতি করে আজকে আমাদের এই রেজাল্ট খারাপ হয়েছে। অবশ্যই জেলা নেতৃত্বকে দায়ী করছি এবং আমি মঞ্চে এটাও দাবি রেখেছি, ওনারা যদি আগামী দিনে এই এবিকে দূর না করে একটা ব্লক প্রেসিডেন্ট না করেন, তাহলে আমার মনে হয় এর থেকে আরও রেজাল্ট বাজে হবে। এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েন জেলা তৃণমূল নেতৃত্ব। তবে দলে থেকে দলের কার্যকলাপে বিরোধিতা করার জন্য আগামী দিনে কঠোর সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। সংখ্যায় কম থাকুক কিন্তু সলিড লোক থাকুক, যদি এরকম কোনো লোক থাকে যারা এখনো দলে দলের বিরোধিতা করে যাচ্ছে, দলে আছে, আপনারা অঞ্চল কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটির কাছে পাঠাবেন, আপনাদের সেই সুপারিশ আমরা রাজ্য কমিটির কাছে পাঠিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নিব, আপনারা যা চাইবেন সেই সিদ্ধান্ত, ফলে দলটাকে সমৃদ্ধ করেন, শক্তিশালী করেন, এই দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরাতন মালদা ব্লক তৃণমূলের রাজনৈতিক কনভেনশন হয়ে গেল সোমবার। এদিন এই কনভেনশন অনুষ্ঠিত হয় সাহাপুর হাই স্কুলে। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, পুরাতন মালদা ব্লক তৃণমূলের সভাপতি নবেন্দু সেন, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, কার্তিক ঘোষ, তৃণমূল নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি সহ আরও অনেকে। কনভেনশনে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে লড়াই আন্দোলনের রণকৌশল নিয়ে আলোচনা হয় এবং লড়াই আন্দোলনের মাধ্যমে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত করার শপথ গ্রহণ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে কলমালদা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শাহপুর হাই স্কুলে আমাদের ব্লক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত আমরা আমাদের রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন জনপ্রতিনিধি সকলকে ডেকেছি। এইখানে কর্মীদের উদ্দেশ্যে 2024 সালে যে লোকসভা ভোট, সেই ভোট সম্পর্কে আমাদের ওনারা নির্দেশ দেবেন, সেইভাবে আমরা সাম্প্রদায়িক বিজেপি এবং ভাওতাবাদ বিজেপি, মিথ্যাবাদী বিজেপির বিরুদ্ধে আমরা কিভাবে আন্দোলন করব তার পথ নির্দেশ থাকবে। আগামী দিনে আমাদের এটাই পথ চলা এবং এই নির্দেশকে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করে যাতে আগামী দিন উত্তর মালদা লোকসভা কেন্দ্র আমরা তৃণমূল কংগ্রেসের হাতে এবং মমতা ব্যানার্জিকে উপহার দিতে পারি, এই অনুষ্ঠান থেকে আমরা আজকে সকলে এই প্রতিজ্ঞা করব। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের 111তম জন্মদিবস পালিত হলো সোমবার। এই উপলক্ষে এদিন ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় অবস্থিত প্রয়াত শান্তি গোপাল সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায় সহ অন্যান্যরা।
তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তিগোপাল সেনের স্মৃতিচারণা করেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা তুলে ধরেন। ইংরেজদের বিরুদ্ধে তারা একজন গর্জে উঠেছিলেন, পরে কালে তাকে দ্বীপান্তর মানে আন্দামানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। আমি যখন আন্দামানে গিয়েছিলাম তখন খোঁজ করতে হতে দেখলাম শান্তি সেনের পদকটা রাখা আছে, ছবিটাও আমার কাছে আছে, সেখানে শ্রদ্ধা নিবেদন করেছিলাম। তারপর ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে এখানে একটা স্ট্যাচু স্থাপন করা হচ্ছে হাফমাঠ, আমাদের সুমিতা ব্যানার্জি, শিপ্রা রায় তাদের সকলের উদ্যোগে। আমি এটা দুজনকে বলবো, আমাদের যারা কনজারভেন্সির আছে তাদের প্রতিদিন কিন্তু এগুলোকে একটু ক্লিন করে রাখার, যারা নির্মল সাথী আছে এটা আপনাদের দায়িত্ব আছে এই মূর্তিগুলোকে একটু পরিষ্কার রাখার।